একটা সুন্দর সাজানো গোছানোর সংসারের স্বপ্ন আমরা সব মেয়েরাই দেখি, কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন আসি তখন দেখা যায় একটা সুন্দর গোছানো সংসারের পেছনে একজন মেয়ের বা একজন গৃহবধূর অক্লান্ত পরিশ্রম থাকে। সারা দিন পরিশ্রম করে চলেছে যাতে সংসারটা একটুখানি সুন্দর সাজানো গোছানো থাকে। যখন একটুখানি তাকানো যায় তখন যেন সমস্ত দিকে একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে, তাই না? তো আমি সুমনা, আমার চ্যানেল বাঙালি অন্দরমহলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার এই চ্যানেলে আমি রেগুলার সন্ধ্যা পৌনে সাতটার সময় ব্লগ দিই, আর সেটা আমি রেগুলারই দিই। যদি তোমাদের কারোর আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তবে একটুখানি বলবো যে ব্লগটা স্কিপ না করে দেখো, অবশ্যই এতটুকু হলেও ভালো লাগবে কোথাও না কোথাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করতে পারো। তো দেখো, ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ ট্রাশ সব করে নিয়েছি, আমরা বলতে আমি আর আমার মেয়ে নিয়ে, আমার মেয়েকে আমি একটুখানি দুধ খাইয়ে দিলাম, তার আগে কিন্তু আমরা একটুখানি জল খেয়ে নিয়েছি। নিয়ে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি, কারণ দিনের মধ্যে বেশ কয়েকবার ঝাড় দিতে হয়, তো অতবার দেখালে তোমরা বোর হয়ে যাবে। তো কোনো রকমে আর কি ঝাড় দিয়ে নেওয়া, সকালবেলা অত তো টাইম থাকে না। তো মেয়েকে খাইয়ে আর আমি পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে আমি নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি। এই যদি এখন যদি না খায় তাহলে আর সারাদিনে আর সময় হবে না। আর আজকে দেখো পুরো এক কাপ চা হয়ে গেছে, আসলে আমি কাপ মেপে দিইনি তো ওই জন্য একটু বেশি হয়ে গেছে। তো আমি অতটা কিন্তু খাইনি, আমি ঢেলে রেখেছিলাম, তো সন্ধ্যাবেলা আবার খাওয়া যাবে, অতটা খেলে আর পেটের অবস্থা দেখতে হবে না। তো চা আর মুড়ি খেয়ে আমি এখানে চলে এসেছি। দেখো এখানে কাঁচকলার ভাজা বসিয়েছি আর একটু ডাল করব, আজকে মুগ ডালে টক ডাল করব। আর আমার মেয়ের পেটটা অতটা ভালো নেই, তো সেই জন্য আমি কাঁচকলা ভাজা বসালাম যাতে ও খায় আর কি, পেটটা তাহলে একটুখানি ঠিক হবে। কি বলো তো, কাঁচকলা ভাজা ওরা বেশ ভালোই খায়, সেই জন্য আরও বিশেষ করে কড়া আর কি। তো কাঁচকলার তরকারির থেকে ভাজাটাই আর কি ওরা বেশি পছন্দ করে। তো আমি দেখো মুগ ডাল এখানে শুকনো খোলায় একটুখানি ভেজে নিচ্ছি, আর ডাল বসালে কি হয় বাচ্চারা বেশ ভালোই খায়, আমার দুটো বাচ্চাই ডাল খুব ভালো খায়। তো ডালটা রেগুলার করার চেষ্টা করি, সব দিন তো ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, কিন্তু ওদের কিন্তু বেশ ভালোই লাগে, ওরা একদম ক্লান্ত হয় না ডাল খেয়ে। তো যাই হোক, আজকে মুসুর ডালের বদলে মুগ ডাল বসালাম। আর আজকে খুব বেশি রান্না করার প্ল্যান নেই, সেজন্য ডালটা একটুখানি বেশি করলাম আর কি। তো দেখো আমি রান্না খানিকটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি এখানে আমার মেয়েকে একটুখানি পড়াচ্ছি। তো সকালবেলা আমি সাধারণত পড়াতাম না, কিন্তু ইদানিং আবার নিয়ে বসি আমি, কারণ এখন একটু একটু করে তো সময়টা একটু বাড়াতে হবে পড়াশুনোর, কারণ স্কুলে ভর্তি হয়ে গেছে, সামনের মাস থেকেই স্কুলে যাবে, আর স্কুলে গেলে প্রচুর পড়া। তো সন্ধ্যাবেলা একটুখানি নিয়ে অভ্যাস আছে বসার, তো সেইটুকু করে যদি অভ্যাস করিয়ে রাখি তাহলে পরে আর পড়াটা কমপ্লিট করাতে পারবো না, ওর স্কুলের যে হোমওয়ার্কগুলো আছে। তো সেই জন্য আমি এখন দুবেলা করে নিয়ে বসি, ধীরে ধীরে পড়াশোনার টাইমটাও একটুখানি বাড়িয়ে দেবো যাতে ওর উপরে চাপটাও না পড়ে, ধীরে ধীরে ব্যাপারটা স্মুথলি আর কি হয়ে যায়। আর এখানে দেখো আমি এখানে মরুলা মাছের ঝাল করছি, মরুলা মাছের টক খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে কোনো তেঁতুল নেই সেজন্য ঝাল বসালাম। আর ঝালের মধ্যে আমি একটুখানি কাঁচা তেল দিলাম, একটু ফুটিয়ে পরে নামিয়ে নেব। আর এপাশে দেখো আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর সব শেষ হয়ে গেছে। এখন দেখো আমার কী কী রান্না হয়েছে দুপুরে, তো এখানে হয়েছে টক ডাল আর ভাত, আর এখানে আছে কাঁচকলা ভাজা, আর এপাশে তোমাদের দেখালাম যে মাছের ঝালটা করছি, এই সদ্য নামালাম, নামিয়েই তোমাদের দেখাচ্ছি, নাহলে না পরে ভুলে যাই আমি দেখাতে। আর এই ঘরটা পরিষ্কার করা আমি রোজই দেখাই, তো আজকে আর দেখালাম না, তো পরিষ্কার হয়ে গেছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে এই ঘরটা আমার ছেলে থাকে, তো ও বাড়ি থাকলে তো আমি তোমাদেরকে দেখাতে পারি না, কারণ ও সব ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে, ও যখন বাথরুমে যায় আর তখনই আমি তাড়াহুড়ো করে পরিষ্কার করে ফেলি, তো সেই জন্য আর দেখানো হয় না। তো আজকে ওর এক্সাম আছে, তো বেরিয়েছে, তো ভাবলাম আজকে এই ঘরটা একটুখানি শ্যুট করি। তো দেখো বেড কভারটা বদলে আমি একটা কাঁচা বেড কভার দিচ্ছি, আর মানে কী যে করে রাখে না ঘরটাকে, কি বলবো আর কি, কোনো রকমে নামিয়ে ঘরটাকে নামিয়ে তারপর ঘরটাকে পরিষ্কার করতে হয়।
আর যাদের বাচ্চা আছে, বিশেষ করে ছেলে, তারা নিশ্চয়ই খানিকটা রিলেট করতে পারবে তোমরা। অবশ্য সব ছেলেরা এরকম না, তবে কেউ কেউ আছে এরকম, তার মধ্যে আমার ছেলে পড়ে একজন। তো দেখো, আমি বেড কভারটা এখানে ফ্রেশ ফ্রেশ একটা বেড কভার পেতে দিলাম, দিয়ে আমি এই ওর বইয়ের এই আলমারিটা একটুখানি পরিষ্কার করে নেবো। আর এত বই না যে বইয়ের আলমারিতে বই ধরে না। তো আমি ভাবছি যে যখন আমরা উপরে উঠে যাব, তখন এই বইগুলো নামিয়ে ওর যেগুলো শুধুমাত্র দরকারি সেইগুলোই আমি এর মধ্যে রাখবো, নাহলে খুব অসুবিধে হয়ে যায় বই রাখার। মানে এখন বাচ্চাদের প্রচুর বই, প্রচুর বই, তো রাখার জায়গা হয় না আর কি অত বড় আলমারিতেও। আর এই যে শোকেসের উপরটা, মানে এখানে যে যা আনবে তাকেই, মানে সে এনেই এই শোকেসটার উপরেই রাখবে। তো এইটা খুবই, মানে খুবই কষ্টকর আর কি পরিষ্কার করে রাখা এই জায়গাটা, পার্টিকুলার ঠিক এই জায়গাটার কথা বলছি আমি। তো যে যা পাবে পারবে সব এখানে আনবে, আর এখান থেকে আমিই সব তুলবো, আর কেউ আর তো তোলাতুলির ব্যাপার নেই, যখন দরকার হবে এখান থেকেই নেবে। তো তো আজকে ভাবলাম জায়গাটা একটুখানি সরিয়ে সব কিছু একটু পরে পরিষ্কার করি, দুই একদিন পরপরই পরিষ্কার করতে হয়, না হলে আর দেখতে হবে না। তো ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করে তারপর ঝাড়াঝাড়ি সব কমপ্লিট হয়ে গেলে এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ফাঁকা বাড়িতে না কাজ করতে বেশ মজা, ওই যে তোমরা ওঠো তারপর আমি সরো, ঝাড় দেবো, মুছবো, এইগুলো না খুবই বিরক্ত লাগে, তাই না? তো ফাঁকা ঘর থাকলে বেশ মজাই লাগে। তো ও ঘরটা ঝাড় দিয়ে এসে আবার এই ঘরটায় আসলাম আমি। তো এই ঘরটায় একটুখানি ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে এখন ঝাড় দেওয়াটা ভালো হলে বেশ মজাই লাগে আর কি মুছতে। মুছতে না মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আর ধুলো থাকলে সেইগুলো বার করে করে মপ দিয়ে মুছতে খুব অসুবিধা হয়। তো সমস্ত ঘরটারগুলো ঝাড় দিয়ে আমি এই ডাইনিংটাই নিয়ে আসলাম, সব নোংরাগুলো নিয়ে এসে এখানটাই তোমার এখান থেকে আর কি তুলে আমি ডাস্টবিনে ফেলবো। তো আর আমার মেয়ে এইখানটাই মাদুর পেতে এই ঠিক দরজার সামনেটাই ওখানে পুতুলগুলো নিয়ে খেলছিল, তো মাদুরটাও নিজে নিজেই দেখছি তুলেছে আর পুতুলগুলো ওখানে ফেলে রেখেছে। তো এই পুতুলগুলো আমার ওই খাটে থাকে, বাইরে থাকে না কোনো সময়, ও মাঝে মধ্যে নিয়ে একটু খেলাধুলো করে, আর বাদ বাকি সময় আমি ওখানেই রাখি, না হলে এখানে ওখানে ফেলে রাখে দেখতেও খুব খারাপ লাগে আর জিনিসগুলো নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি এখন আপাতত সোফায় রাখলাম, পরে আবার গুছিয়ে রাখবো। আর দেখো, মানে ভিডিও ছোটো করার মানে চক্করে না কথা বলতে বলতেই ভিডিও কোথা থেকে কোথায় এগিয়ে যাচ্ছে। দেখো, কথা বলতে বলতে প্রায় আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু জলের মধ্যে একটুখানি লাইজল দিয়ে দিয়েছি, লাইজল দিয়েই আমি সাধারণত ঘর মুছি, খুব কম সার্ফ দিয়ে মুছি। তো সার্ফ দিয়ে মোছার থেকে আমার মনে হয় লাইজল দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার হয়, এটা আমার ধারণা। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, কিন্তু কেননা আমার ছোট বাচ্চা আছে, একটুখানি ঘর আর পাঁচজনের থেকে বেশি নোংরা হয়, তো লাইজল দিয়ে আমার মনে হয় তো বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো, কথা বলতে বলতে আমার ঘরটাও একদম পরিষ্কার হয়ে গেল, আর আজকে ব্লগটা আমি আর এগোবো না, কারণ ইদানিং আমি ছোটো ছোটোই ব্লগই দিচ্ছি, এতে আমারও সুবিধা আর তোমরাও দেখো পুরোটা, তো সেই জন্যেই। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো, টাটা।